কারণ এই আন্দোলনের গারে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল মন্ত্রিত্ব ছাড় তো প্রস্তুত রয়েছে বিএনপি ও জামাতের ফাঁদে পা দিয়েছে শিক্ষার্থীদের আরো কোনো দাবি থাকলে আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অবস্থায় প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যদি পরিস্থিতি তৈরি হয় যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত রয়েছে তার দাবি যেহেতু শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে তাদের এই অসহযোগ আন্দোলনের দাবি তুলে নেওয়া উচিত তার মতে দেশবিরোধী বিএনপি ও জামাতের ফাঁদে পা দিয়ে আন্দোলনকারীরা এখন আন্দোলনকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন এ অবস্থায় আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন এদিকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্বর্তীমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বান করেছে আন্দোলনকারীরা পাশাপাশি দেশের সব জেলা উপজেলা পাড়া মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দিকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে পাল্টা কর্মসূচি হিসাবে রোববার রাজধানী ও ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করার কথা জানিয়েছে আওয়ামী লীগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিলের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকে ঢাকার শহীদ মিনারে ও চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় বিশাল সমাবেশ হয়েছে সেখানে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ এছাড়া রংপুর সিলেট ফরিদপুর রাজশাহী বগুড়া বরিশাল নারায়ণগঞ্জ বরগুনা সিরাজগঞ্জ কুমিল্লা শীর্ষ অনেক স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে গাজীপুরের সহিংসতায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এছাড়া হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত জন চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছে অন্তত তিনজন একই সময় আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে গণভবনে একটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন যখন আমরা ডিবি অফিসে বন্দি ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয় এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল সেই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম কোটাসংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্বায়শিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত বহুল বিতর্কিত প্রত্যয় পেনশন ব্যবস্থা তিনি বাতিল করেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অবস্থায় প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যদি পরিস্থিতি তৈরি হয় যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত রয়েছি তার দাবি যেহেতু শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে তাদের এই অসহযোগ আন্দোলনের দাবি তুলে নেওয়া উচিত তার মতে দেশবিরোধী বিএনপি ও জামাতের ফাঁদে পা দিয়ে আন্দোলনকারীরা এখন আন্দোলনকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন এ অবস্থায় আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন এদিকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্বর্তীমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বান করেছে আন্দোলনকারীরা পাশাপাশি দেশের সব জেলা উপজেলা পাড়া মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে পাল্টা কর্মসূচি হিসাবে রোববার রাজধানী ও ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করার কথা জানিয়েছে আওয়ামী লীগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিলের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ও চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিশাল সমাবেশ হয়েছে সেখানে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ এছাড়া রংপুর সিলেট ফরিদপুর রাজশাহী বগুড়া বরিশাল নারায়ণগঞ্জ বরগুনা সিরাজগঞ্জ কুমিল্লা সিরটসহ অনেক স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে গাজীপুরের সহিংসতায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত জন চট্টগ্রামে গুলিবদ্ধ হয়েছে অন্তত তিনজন একই সময় আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে গণভবনে একটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয় এমন কি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল সেই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম কূট সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য এদের সাথে সংলাপে বসতে চান বলে গণভবনে একটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয় এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল সেই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম কোট সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসাচিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত বহুল বিতর্কিত প্রত্যয় পেনশন ব্যবস্থা তিনি বাতিল করেছেন অ্যালোভিয়ার প্রয়োজনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন